রাহিম। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অনুশীলনী 8.3 এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। গত ক্লাসে যা করেছিলাম তারপর থেকে আমরা গত ক্লাসে 8 এর দুইটি সমস্যা সমাধান করেছি। আজকে আমরা ঘ নাম্বার সমস্যাটা দেখব। দেখো এখানে বোর্ডে আমি সমস্যাটা লিখেছি, সাইন 7π/3 কস 13π/6 মাইনাস কস 5π/3 সাইন 11π/6। এখানে 7π/3 এটাকে লেখা যায় 3 × 6 আর 1 = 7 এটা, আর কজে এখানে লেখা যায় 6 × 12 আর 1 = 13। কজে এখানে এরপরে 3 × 6, 6 থেকে 1 বাদ গেলে এখানে 5 থাকে, 6 × 12 থেকে 1 বাদ গেলে এখানে 11 থাকে। তাহলে এখানে আমরা পাই এখানে সাইন 2π প্লাস, দেখো এটা কিভাবে হয়, এখানে 2π মানে এই 1π 2π, তাহলে এই এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাহলে সাইন এখানে π/3 আসে। কজও ঠিক একইভাবে π/6, যেহেতু এটা 2π তাহলে কজ কজই থাকবে, সাইনও সাইন থাকবে যেহেতু এটা 2π, তাহলে এখানে অল ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এখানে দেখো 2π - π/3 এটা কজ, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আসে, ফোর্থ কোয়াড্রেন্টে কজ প্লাস, সেই জন্য এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, 2π হওয়ার কারণে এখানে কজ কজই থেকেছে, কজ π/3। এখানে দেখো সাইন 2π - π/6 এটা থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস, সেই জন্য আমি মাইনাস সাইন π/6 লিখলাম, এটা 2π হওয়ার কারণে সাইন সাইনই থেকেছে। তাহলে আমরা এই এগুলোর ত্রিকোণমিতিক যে অনুপাত সেই অনুপাতের মানটা বসিয়ে দিলাম, সাইন π/3 মানে সাইন 60° √3/2, কজ 30° √3/2, কজ এখানে 60° হাফ, সাইন 30° এটার মান হাফ, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। এরপরে গাণিতিক সমস্যা সমাধান করলে এটার রেজাল্ট আসে 1। আচ্ছা এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটা এখানে তুলে নেওয়া হয়েছে। এখানে দেখো কজ মাইনাস 5π/3, কজ মাইনাস থিটা, আমরা জানি কজ মাইনাস থিটা সমান কস থিটা, আমি সেভাবে করেছি, একটা লাইন অতিরিক্ত করা করিনি, আচ্ছা না করলেও চলবে। আচ্ছা এখানে 13π/3 এটাকে লেখা যায় 3 × 4 = 12 আর 1 = 13, একইভাবে 6 × 12 আর 1 = 13, এখানে 11π/6 এটা 6 × 12 থেকে 1 বাদ গেলে এখানে 11 হয়, আর এখানে 5π 3 × 6 থেকে 1 বাদ গেলে 5π/3। আচ্ছা তাহলে এখানে দেখো একইভাবে এখানে 4π, তার মানে এখানে আসে 4π প্লাস π/3 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অল পজিটিভ, তাহলে এটা পজিটিভ আসবে, এটা পাই হওয়ার কারণে এটা সাইন সাইনই থাকবে, এখানে কজও 2π এর কারণে এখানে π/6। আচ্ছা এখানে দেখো 2π - π/6, 2π মানে এখানে আসছে, এখানে এই কোয়াড্রেন্টে আসে, এই কোয়াড্রেন্টে মানে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন মাইনাস হয়, সেজন্য মাইনাস সাইন π/6। তাহলে আর এখানে ফোর্থ কোয়াড্রেন্টে কজ প্লাস পজিটিভ হয়, সেজন্য কজ π/3, এখানে কজ কজই থাকবে, তো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এখানে আমরা ত্রিকোণমিতিক কোণগুলো অনুপাতের মান বসিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করলে এখানে 1 হবে। আচ্ছা এই গেল 8-এর ঘ এবং উম নম্বর সমস্যার সমাধান। এরপরে 9 নম্বরটা একটু ব্যতিক্রম, এটা অনুশীলনীতেও তোমাদের এই গাণিতিক সমস্যাটা আছে, দেখো আমরা সেটা কিভাবে সমাধান করতে পারি। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি চ নম্বরে দেওয়া আছে যে ট্যান থিটা √3/4, এখানে বলেছে সাইন থিটা ঋণাত্মক হতে হবে, তাহলে আমরা সেইভাবে সাইন থিটা ঋণাত্মক মান নিয়ে করব। ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান 3/4,
আমরা যদি আর আর গুণ করি তাহলে হয় 4 sin theta সমান 3 cos theta. আমরা sin square theta plus cos square theta ওই সূত্রের জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করে ফেলব, তাহলে সেটা হয় 4 sin theta whole square equal to 3 cos theta whole square বা 16 sin square theta equal to 9 cos square theta. আচ্ছা, তাহলে এখানে আমরা sin theta মান বের করার জন্য আমরা কজের যে মানটা সেটা আমরা লিখে ফেলবো. দেখো কি হয়, sin square theta equal to 9 cos square কে আমরা লিখতে পারি 1 minus sin square theta sin square theta. তাহলে এখানে 9 দিয়ে গুণ করলে আসছে 9 minus 9 sin square theta. এই পক্ষান্তর করলে এখানে চলে আসবে 16 sin square theta plus 9 sin square theta সমান 9. তাহলে 16 আর 9 25, 25 sin square theta equal to 9. তাহলে sin square theta এর মান কত আসে? Sin square theta এর মান আসে 9/25. এখন দেখো sin theta এর মান কি আসতেছে, sin theta উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে এটা আসে প্লাস মাইনাস 3/5, উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল করে. আচ্ছা দেখো এই এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাই. এখানে সুতরাং সাইন থিটা ইকুয়াল টু কত কি লিখবো আমরা, মাইনাস 3/5. কেন লিখবো মাইনাস 3/5 কেন নিব, আমাদের প্রশ্নে বলেছে সাইন থিটা ঋণাত্মক হলে, এখানে আমাদের সাইন থিটা ঋণাত্মক হতে হবে আমাদের প্রশ্নেই বলে দিয়েছে. সুতরাং আমরা এখানে সাইন থিটা ঋণাত্মক মানটা নিলাম. তো এখন আরেকটা মান আমাদের প্রয়োজন, সেটা কজ এবং সেক. তাহলে সেই মানটা আমরা কিভাবে পাবো, যে আমরা জানি বা দেওয়া আছে, এটা আমরা লিখব যে দেওয়া আছে, দেওয়া আছে আছে টেন থিটা ইকুয়াল টু 3/4. টেন থিটা মানে কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, কস থিটা ইকুয়াল টু 3/4. এখান থেকে আমরা পাই কস থিটার মান কত, কস থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা ডিভাইডেড বাই 3. তাহলে আমরা কি লিখতে পারি, 4/3 ইন্টু সাইন থিটার মান আসছে মাইনাস 3/5. তাহলে 3 চলে গেলে এখানে আমাদের থাকে মাইনাস 4/5. তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে কিসের, সাইন থিটা প্লাস কস থিটা. আচ্ছা এখানে কস থিটার এই মান আসছে, এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং পাশে লিখি, সুতরাং এটাকে উল্টাইলে সেক থিটা, সেক থিটা সমান কি হবে 1/cos θ অর্থাৎ মাইনাস 5/4. যেহেতু কস থিটা, কস থিটা ইকুয়াল টু মাইনাস 4/5, যেহেতু কস থিটা ইকুয়াল টু মাইনাস 4/5 সুতরাং সেক থিটা ইকুয়াল টু মাইনাস 5/4. তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস টেন থিটা. এখন আমরা মানগুলি বসিয়ে দিব, সাইন থিটার মান কত পেয়েছি, মাইনাস 3/5, আর কস থিটার মান হলো মাইনাস
4 by 5. Sec theta holo minus 5 by 4 r. Tan theta holo plus 3 by 4. Acha. Ekhane ganitik hishab korle ki ashe dekho. Asche je upore loshagu hobe 5 minus 3. এখানে আছে এটা প্লাস এখানে মাইনাস 4 এইটা দুইটা চিহ্নে প্লাস আচ্ছা এখানে নিচে 4 মাইনাস 5 প্লাস 3 আচ্ছা তাহলে উপরে আমরা পাই মাইনাস 4 এর 3 এ 7 ডিভাইডেড বাই 5 আর নিচে হলো মাইনাস 2 ডিভাইডেড বাই 4 তাহলে এটা হচ্ছে মাইনাস 7 by 5 into এটা উল্টে যাবে minus 4 divided by 2 2 দিয়ে 4 কে কাটলে হয় 2 তাহলে এখানে minus এ minus এ plus হয়ে যায় এখানে আসছে 7 দুগুণে 14 divided by 5 14 divided by 5 তাহলে এটাই আমাদের ইয়ে বলছে দেখাও যে এটা সমান 14 by 5 হয় তাহলে আমরা এটা দেখালাম দেখানো হলো আচ্ছা এরপরে দেখো 9 নাম্বার গাণিতিক সমস্যায় আমাদেরকে কি করতে হবে মান নির্ণয় করতে হবে এটা ওই প্রমাণ করার মতোই সেখানে মানটা দেওয়া নাই এখানে দেখ সেখানে মান দেওয়া আছে এখানে আমাদের মানটা নির্ণয় করতে হবে আচ্ছা আমরা এই পর্যায়ে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই আচ্ছা শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে দেখবে যে অঙ্কগুলি মোটেও কঠিন লাগছে না এগুলি করতে অনেক আনন্দই পাওয়া যায় প্রথমে আছে cos 9 pi by 4 প্লাস cos 5 pi by 4 প্লাস sin 31 pi by 36 minus sine 5 pi by 36 আচ্ছা এটা আমরা কিভাবে করব দেখো এটা cos 2 pi by 2 চার দুগুণে 8 আর একে 9 পাই বাই 4 প্লাস এটা cos 4 একে 4 আর একে 5 পাই বাই 4 আর এখানে দেখো সাইন এটাকে আমি কি লিখব সাইন পাই মানে 36 পাই মাইনাস 5 পাই বাই 36 আচ্ছা এটা কিভাবে হয় দেখো আচ্ছা এটা বাকিটা লিখে ফেলি মাইনাস সাইন ফাইভ পাই বাই 36 এটা কিভাবে হচ্ছে 36 থেকে 5 গেলে 31 থাকে আর এটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম এটা 4 কে 4 রেখে 5 এটা 4 দিনে 8 রেখে 9 তাহলে আমাদের উপরের লাইনের সাথে নিচের লাইনের কোনো পার্থক্য হয়নি আচ্ছা এখানে দেখো এখানে cos 2 পাই প্লাস থিটা তাহলে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে যায় ফার্স্ট কোয়াড্রেন্ট 2 পাই হওয়ার কারণে এটা cos থাকবে এবং এখানে অল পজিটিভ পাই বাই 4 এইটা দেখো এখানে সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে cos এখানে মাইনাস এটা পাই হওয়ার কারণে cosই হবে এবং এটা হবে পাই বাই 4 তাহলে আমরা কি করলাম পাই হওয়ার কারণে এটা 90 ডিগ্রি ইনটু 2 জোড় সংখ্যা হওয়ার কারণে এটা কি হয়েছে cosই থাকবে
কিন্তু এটা যেহেতু হিসাব মতো এটা থার্ড কোয়াড্রেন্টে এসে পড়ে সেই কারণে এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা এখন এইখানে দেখো এটা পাই মাইনাস থিটা, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস, তাহলে এখানে এটা প্লাসই থাকবে, সাইন ফাইভ পাই মাইনাস থার্টি সিক্স মাইনাস সাইন ফাইভ পাই বাই থার্টি সিক্স। আচ্ছা দেখো কস পাই কস থিটা মাইনাস মাইনাস কস থিটা মানে সেম, এইটাও সেম, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ফলে কস কস এটা চলে যাবে জিরো হবে, এখানেও জিরো হবে, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে আলটিমেটলি জিরো। আচ্ছা এখন দেখো দ্বিতীয় গাণিতিক সমস্যাটা, দ্বিতীয় সমস্যাটা কি, খ নম্বরে কি বলেছে, কট পাই বাই টোয়েন্টি কট থ্রি পাই বাই টোয়েন্টি কট ফাইভ পাই বাই টোয়েন্টি কট সেভেন পাই বাই টোয়েন্টি আর কট নাইন পাই বাই টোয়েন্টি। আচ্ছা আমাদের এখানে প্রথম যেই মানগুলো সেগুলি আমরা রেখে দিব, কট থ্রি পাই বাই টোয়েন্টি, এখানে কাটাকাটি করলে দেখো এটা আসে পাই বাই ফোর, আর এইটাকে আমরা লিখব কট পাই বাই টু মাইনাস, দেখো এখানে কি আসে দশ, দশের থেকে তিন বাদ গেলে সাত থাকে বিশ, এটা টোয়েন্টি, আর এখানে কট পাই বাই টু মাইনাস যদি আমরা পাই বাই টোয়েন্টি লিখি তাহলে দেখো দশ দুগুণে দুই দিয়ে ভাগ করলে লসাগু বিশ হয়, দুই দিয়ে ভাগ করলে হয় কত দশ, দশের থেকে এক গেলে নয় থাকে। আচ্ছা তাহলে এইটা এইটা এই এটার সমান। এখন দেখো কট পাই বাই টোয়েন্টি কট থ্রি পাই বাই টোয়েন্টি আর এখানে কট এটা হলো কট ফর্টি ফাইভ ডিগ্রি, কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান। আচ্ছা এখানে যেহেতু নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান তাহলে এটা কটটা কী হবে চেঞ্জ হয়ে টেন হয়ে যাবে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে অল পজিটিভ যা আছে তাই থাকবে থ্রি পাই বাই টোয়েন্টি, এখানেও ফার্স্ট কোয়াড্রেন্ট নাইনটি ডিগ্রি ইন্টু ওয়ান তাহলে এটা কটটা টেন হয়ে যাবে পাই বাই টোয়েন্টি। আচ্ছা তাহলে দেখো কেমন হয়, আমরা জানি টেন থিটা ইন্টু কট থিটা সমান ওয়ান, তাহলে আমরা এটা কীভাবে লিখব কট পাই বাই টোয়েন্টি এটার সাথে এই শেষের এটা নিয়ে আসব টেন পাই বাই টোয়েন্টি আর কট থ্রি পাই বাই টোয়েন্টি আর এখানে টেন থ্রি পাই বাই টোয়েন্টি, তাহলে এই এইটার মানও ওয়ান এটার মানও ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান। আচ্ছা এই গেল এই সমস্যা সমাধান, এইভাবে করে এরপরের অঙ্কগুলো একই সেম একটু চেষ্টা করতে হবে। দেখো আমি এই তোমাদেরকে আরেকটা অঙ্ক উম নাম্বার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তোমরা উম নাম্বারটা দেখিয়ে দিই, তোমরা বাকি দুইটা নিজেরা একটু চেষ্টা করবা। কি আছে সাইন স্কোয়ার সেভেন্টিন, অঙ্কগুলি একটু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করলে অঙ্কের ইয়েটা ধরে ফেলবে এবং সেটা মাথায় থাকবে, পরীক্ষার হলে বারবার করার চেয়ে বাসায় বেশি বেশি করে করা সেটা অনেক বেশি শ্রেয়। প্লাস কজ স্কোয়ার থার্টি সেভেন পাই বাই এইটিন প্লাস
cos square 3 pi by 8. আচ্ছা এখানে কি আছে এখানে এটা স্কয়ার তাহলে দেখো আমরা কিভাবে করব এখানে এই সাইন স্কয়ার এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 18 18 থেকে 18 কে 18 থেকে এক গেলে 17 থাকে আর এখানে এটা আমরা যেভাবে আছে সাইন স্কয়ার 5 পাই বাই 8 আর এটাকে লিখি কজ স্কয়ার 18 দুগুণে 36 আর একে পাই বাই 18 আচ্ছা এখানে এটা কজ স্কয়ার 3 পাই বাই 8 আচ্ছা তাহলে এখানে কি আসছে এই সাইন স্কয়ার পাই বাই 18 আর এখানে সাইন স্কয়ার পাই মাইনাস 8 থেকে 3 পাই এটা আমি এখানেই লিখতে পারতাম 8 8 থেকে 3 গেলে 5 থাকে প্লাস এখানে কস 2 পাই প্লাস থিটা তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কজ কজই থাকবে পাই বাই কজ স্কোয়ার পাই বাই 18 প্লাস কজ স্কোয়ার 3 পাই বাই 8 তাহলে দেখো এখানে কি হচ্ছে এটা এটা একসাথে আমরা নিয়ে আসতে পারি সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস কজ স্কোয়ার পাই বাই 18 আমরা এখানে আচ্ছা এইখানে আমরা একটু সংশোধন করে নিতে পারি সেটা হলো যেমন পাই মাইনাস 3 পাই বাই 8 এটা এখানে লিখলে এখানে আমাদের আলটিমেটলি চলে আসে 3 পাই বাই 8 আচ্ছা এখানে যেহেতু স্কয়ার আছে আমাদের চিহ্নের জন্য টেনশন করতে হবে না মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে 3 পাই বাই 8 প্লাস কজ স্কয়ার 3 পাই বাই 8 তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা তাহলে এতটুকুর মান 1 এবং এতটুকুর মান 1 তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 1 সমান সমান 2 আচ্ছা এইভাবে করে মানগুলো তোমরা নির্ণয় করতে পারবা একটু চেষ্টা করলেই পারবে আচ্ছা এরপরে দেখো অভেদ অভেদ মানে সূত্র সূত্রগুলো থিটা ইকুয়াল টু পাই বাই 3 এর জন্য এই মান নির্ণয় করা 10 নম্বর আমি এখান থেকে প্রথম গাণিতিক সমস্যাটা এখানে যেহেতু তিনটা পার্ট সেটাই দেখাই দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে সহজ এখানে মান বসিয়ে শুধু অঙ্কটা মান বসিয়ে গাণিতিক হিসাব ভগ্নাংশের যোগ বিয়োগ এটাই করতে হবে আর কিছু না আচ্ছা সেটা দেখো কি 10 নম্বর থিটা ইকুয়াল টু পাই বাই 3 তাহলে ক সাইন 2
theta equal to 2 sin theta cos theta equal to 2 tan theta divided by 1 plus tan square theta. এখানে এই অঙ্কের প্রথম অংশ কি বলেছে দেখো sin 2 theta. তাহলে এর মান কি হবে sin 2 theta এর মান হলো pi by 3. Pi by 3 মানে কি pi by 3 মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি তাহলে এখানে sin 2 into 60 তার মানে sin 60 দুগুণে 120 ডিগ্রি এর মান কত আসবে sin কি হবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি 90 ডিগ্রির কারণে এটা sinটা কি হয়ে যাবে cos সেকেন্ড কোয়াড্রেন্টে sin প্লাস তাহলে এটা 30 ডিগ্রি তাহলে sin 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান কত রুট 3 বাই 2 তাহলে এটার মান হলো এইটা আচ্ছা এরপরে মধ্য দ্বিতীয় অংশ কি বলেছে 2 sin theta into cos theta এটা কি 2 sin theta এর মান হলো pi বাই 3 cos theta এর মান হলো pi বাই 3 মানে sin 60 cos 60 এর মান কত আসে sin 60 এর মান কত রুট 3 বাই 2 আর cos 60 এর মান হলো হাফ তাহলে এটা কাটাকাটি করলে কি আসে রুট 3 ডিভাইডেড বাই 2 আর তৃতীয় অংশ দেখো তৃতীয় অংশ এটা কি হলো 2 tan theta ডিভাইডেড বাই 1 প্লাস tan square theta tan square theta তাহলে এটার মান কত আসে 2 tan থিটা এর মান হলো পাই বাই 3 1 প্লাস tan স্কয়ার পাই বাই 3 তাহলে এখানে কি হবে tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রির মান কত রুট 3 আর 1 প্লাস এখানে tan 60 রুট 3 এর স্কয়ার এরকম টেন সিক্সটি ডিগ্রির মান কত থ্রি বাই টু ঠিক আছে তাহলে এখানে হচ্ছে টু রুট থ্রি ওয়ান রুট থ্রির স্কোয়ার করলে এটা এটার মান হয় থ্রি থ্রি তাহলে তিন আর একে কত চার টু রুট থ্রি সেটা কাটাকাটি করলে হয় রুট থ্রি ডিভাইডেড বাই টু আচ্ছা তাহলে আমরা দেখছি যে প্রথম অংশের মান আসছে আমাদের রুট থ্রি বাই টু দ্বিতীয় অংশে রুট থ্রি বাই টু তৃতীয় অংশ রুট থ্রি বাই টু তাহলে এই অভেদটা যে সত্য সেটা যাচাই হলো আচ্ছা এখন আমরা এই পর্যায়ে ত্রিকোণমিতিক কোণগুলোর মান বসালাম এবং সেগুলি দেখলাম আজকে এই পর্যন্তই থাকুক আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম